দেশের পেশাদার ফুটবলের সবচেয়ে বড় আসর বিপিএল এর চলতি আসরের অর্ধেকটা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে ব্যানারে এখনও আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়নি টুর্নামেন্ট স্পন্সরের নাম। ফলশ্রুতিতে অংশ নেওয়া দলগুলোর হাতে অংশগ্রহণ ফির অর্থ এখনও পৌঁছে দিতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বড় দলগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেও অপেক্ষাকৃত কম বাজেটের দলগুলোর জন্য এই অংশগ্রহণ ফির অর্থ গুরুত্বপূর্ণ। ম্যাচের ব্যয়ভার বহন করতে হিমশিম খাওয়া দলগুলোর দাবি, দ্বিতীয় পর্বের আগেই যেন প্রাপ্যটা বুঝে পান তারা। আমরা সহ আরও কয়েকটা ক্লাব আমরা বাফুফেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছিলাম যে সেকেন্ড টায়ার শুরুর আগে আমাদের পার্টিসিপেশন মানি যেন পরিশোধ করা হয়, নাহলে আমরা অংশগ্রহণ করব না। প্রতিবাদ করে তো আসলে সব কিছু আদায় করা যায় না। এটা আসলে যারা আমাদের প্যারেন্টস হিসেবে বিএফএ বসে রয়েছে তাদের আসলে এটা বোঝা উচিত, এবং যার যার স্ব স্ব কমিটির মধ্যে আমি মনে করি এটা যেহেতু পেশাদার লীগ কমিটির আন্ডারে এই লীগটা চলে, আমি মনে করি সম্পূর্ণ পেশাদার লীগ কমিটির এটাকে দায়িত্বটা নেওয়া উচিত। এদিকে দ্রুত সময়ের মধ্যেই প্রাপ্য অর্থ ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী। অবশ্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেননি এই বাফুফে কর্মকর্তা। যারা বড় ক্লাব আছে আমি জানি অ্যাবাউট ডাবল ডিজিট 10 কোটিও অনেকে খরচ করছে, সেই জায়গায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই সামান্য অনুদান খুব একটা কিছু না। তবে হ্যাঁ, এটাও কিন্তু একটা বড় কিছু। সিংহভাগ দলই সেকেন্ড ফেজটা যাতে নির্বিচ্ছিন্নভাবে আমরা প্রথম ফেজের মতো শেষ করতে পারি সেই ব্যাপারে প্রত্যেকটা ক্লাব অনুরোধ করেছে। আগামী 9 মে থেকে দ্বিতীয় পর্বের খেলা মাঠে গড়ানোর আগেই স্পন্সর ও অংশগ্রহণ ফি সংক্রান্ত বিষয়ে সুরাহা করতে চায় বাফুফে। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।